কেন নাম ধরে ডাকে আমায়, কলঙ্কিনী কলঙ্কিনী করলো সোনা বন্ধু আয়। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় গাইজ। আজকে ঘুরতে আসলাম এক জায়গায় টু ফ্রেন্ড মিলে, সাম এনজয়, কিছু গান হবে, ঘোরা হবে, সব মিলে একজাস্ট আর কি সবার সাথে শেয়ার করছি আজকের স্ট্যাটাসগুলো। আছি বর্তমান গাজীপুর বুটবাজার লিলয়, খুব সুন্দর মজার একটা জায়গা দেখতে পাচ্ছেন। তো আজকে শুনবো অতিরিক্ত বেশি যেটা হলো গান, এই যে বন্ধু আসছে, বন্ধুর মুখ থেকে ভালো ভালো গান শুনবো আপনারা, আমিও শুনবো। সখিয়ার যাহব না যমুনাই, কলঙ্কিনী করলো সোনা বন্ধু আয়, কলঙ্কিনী করলো সোনা বন্ধু আয়। সখিয়ার যাব না যমুনাই, কলঙ্কিনী করলো সোনা বন্ধু আয়, কলঙ্কিনী করলো সোনা বন্ধু আয়। দেখলে আমার কাকে কলসি, হাতে লয়া মোহন বাসি। দেখলে আমার কাকে কলসি, হাতে লয়া মোহন বাসি। কেন দেখলে হে আমায় দূরে যায়, কেন দেখলে আমায় দূরে যাই, কলঙ্কিনী করলো সোনা বন্ধু আয়, কলঙ্কিনী করলো সোনা বন্ধু আয়। কি গান বলবো বলেন, এমন গানই মনে হইতেছে না আর কি। কি গান করব, কি গান করব ভাবতেছি, গান করব তো ভাই, আমরা তো বাজনা তো জানি না, গান তো মনে করেন যে বাজনা ছাড়াও ভালো হয় না, তো জানিনি, মিউজিক ছাড়া তো ভালো হয় না, মিউজিক থাকলে তার মানে গাওয়া যেত। সাপের বিষ জারিলে নামে প্রেমের বিষে উজালা, উজা পদের নাই রে সাদ, যাইরা প্রেমের বিষ নামায়। সখী তোমরা ধরো ধরো, সখী তোমরা ধরো ধরো, কন্যা নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে, বাতাস লাগে না আমার প্রাণে, কন্যা বাতাস লাগে না আমার প্রাণে, নদীর পানি দেখলে তোমায় কারে চল চল, লাগে উড়ায় না শরীর আছো, তুমি বাঁকা টুটে আর হেসো না ঠিক বুঝি জ্বর আসিবে, বাতাস লাগে না আমার প্রাণে, কন্যা বাতাস লাগে না আমার প্রাণে, নদীর পানি দেখলে তোমায় করে চল চল, দুহাই লাগে উড়ায় না শরীর আছো, তুমি বাঁকা টুটে আর হেসো না ঠিক বুঝি জ্বর আসিলে, বাতাস লাগে না আমার প্রাণে। আমরা কই জানেন কি, মানে এটা যদি প্রতিদিন একটু একটু করে মানে এ করা যায় তাহলে গান কিন্তু কিছু না, মানে গাওয়া যাবে, ভালোই গাওয়া যাবে। তো হ্যালো গায়েস, আমার কি বলবো, তো ভালোই মানে আনন্দ হইতেছে আর কি, যাই করি বুল টুলাইলে আর কি করেন, মনে করেন যে সম্বলা যেই গান মনে হইতেছে সেটাই বলতেছি, তো আনন্দ। হ্যালো, হাই গাইস, এখানে ঘুরতে আসি কি
আপনারা কি আসতে পারবেন এখানে? আমরা যেখানে আসছি চান্দের দেশ পুরো। সেই যুবকটা বসে আছে নদীর কাছারে, কি আর লাভ হবে বসে থেকে নদীর কাছারে? কেন বুঝো না যুবক তুমি তোমার জীবনে? আজও সেই যুবকটা বসে আছে নদীর কাছারে, কেন বুঝো না যুবক তুমি তোমার জীবনে? বসে থেকে কি আর লাভ ওই নদীর কাছারে? কেন নাম ধরে ডাকে আমায়, কলঙ্কিনী করল সোনা বন্ধু আয়। দেখলে আমার কাকের কলসি, হাতে লয়া মনবাসি। কেন নাম ধরে ডাকে আমায়, কেন নাম ধরে ডাকে আমায়, কলঙ্কিনী কলঙ্কিনী করল সোনা বন্ধু আয়। পাড়া পড়শি সবাই আসে, কেন দেখলে আমায় দূরে যায়? কেন দেখলে আমায় দূরে যায়, কলঙ্কিনী কর। আসসালামু আলাইকুম গাইস, আজকে ফ্রেন্ডের সাথে আসলাম। মন তো তেমন ভালো না, চাকরি নাই, আর চাকরির জন্য এক জায়গায় সিভি জমা দিলাম। আমার বন্ধুর রাশিটা খুব ভালো, আজকে যে মাত্র ফোন আসলো আমার চাকরিটা কনফার্ম, কালকে যাইতে গেছে। তো আমার ফ্রেন্ডের রাশি খুব সুন্দর, খুব ভালো। তো আমার বন্ধুর হঠাৎ করে ফোন আইলো, তো ফোন আসতে বললো আমরা মানে আর কি ভিডিও করতেছিলাম, তো আজকে আইলাম প্রথম। তো হঠাৎ করে ফোন আসলো আমাদের ভিডিওর ভিতর, তো বললাম বন্ধু ফোন আসছে। সে বললো যে দাঁড়া ফোনটা ধরি। ধরিয়াই মানে সে চাকরির জন্য কী জানি মানে কাগজপাতি জমা দিছিল, তার মনে করেন যে চাকরিটা এমন মানে হইতে যাচ্ছে আর কি। সবাই দোয়া করবেন যে চাকরিটা হয়ে যায়, বেচেলার জীবন মানে বেকার জীবন থেকে যে চাকরি জীবনটা হইতে পারি, আমরা সবাই মানে আশেপাশে সবই রাখতে পারি আর কি। এই সিস্টেম সবাই দোয়া করবেন, এটাই চাই সবাই একসাথে বাঁচতে চাই। এটাই পৃথিবী, সবাই একসাথে বাঁচা। তো এটাই আর কি বললাম, তখন ফোন আসছে তো সেই জন্য আরেকটা ভিডিও আমরা বানাইলাম। এই নামবিনে গতি নাই গো, এই নামবিনে গতি নাই, আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে হও না পানা। মইরা গেলে ভাইব না ভুই লাগেছি তোমায়, আকাশের তারা হয়ে আজও বলবো ভালোবাসি তোমায়। আরেকটা ডায়লগ শোনাই, ভাবছিলাম মশা হয়ে থাকবো তোমার পাশে, ভাবি নাই তুমি যে কয়েল জ্বালিয়ে দিবি।
আহো ভতিজা, আহো খেলা হবে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। মুর্শিদ কান্তে কান্তে জনম গেল চিয়ন্তে মরণ, কান্তে কান্তে জনম গেল চিয়ন্তে মরণ, পীড়িতের এমন জ্বালাতন, পীড়িতের এমন জ্বালাতন, আশা করে পীড়িত করে শেষে জইলা পুইরা মরে রে, আশা করে পীড়িত করে শেষে তৈলা মইরা মরে। আজকে অনেক এনজয় করলাম, মাঝে মাঝে একতারা গান ধরি, বন্ধুকে নিয়ে বাইর হইলাম। সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন, চাই সবার সাথে শেয়ার করতে আমাদের ভিডিওগুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো টাটা, সবাইকে সমাপ্ত আজকের জন্য এখানেই, তারা নিয়ে।